এটা আমার সৌভাগ্য হয়েছে। একান্ত আশাসন বসে সৌভাগ্য হবে কিনা ইতিমধ্যে আমি সকাল থেকে এজেন্ট ঢুকার কথা ছিল 8টা থেকে 8:30 মধ্যে, সেটাই নিয়ম। যেখানে এজেন্ট ঢুকতে গিয়েছে সকল এজেন্টকে বাইরে অনেক লোক আওয়ামী লীগের সমর্থকরা জড়ো হয়ে আছেন, তারা পোলিং এজেন্টের আমার যে সই করা কাগজ ছিল যেটা নিয়ে তারা প্রিসাইডিং অফিসার কাছে গিয়ে এজেন্টের কার্ড নেবে সেগুলি কেড়ে নিয়ে অ্যাসোর্ট করে সব থেকে থেকে বের করেছে। আপনি যদি বলেন এই মুহূর্তে আমি অন্তত 50টা কেন্দ্রের নাম বলতে পারবো, ক্যাডিস, কামহাচার, আপনার আইডিয়াল কলেজ, নিউ মার্কেট, আনমন্ডের এসটিআই, নিউ মার্কেটের সমাজ কল্যাণ, ঢাকা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি, কোনো জায়গায় কোনো এজেন্ট 8টা থেকে 8:30 মধ্যে সারা গিয়েছে, 15:00 দিকেও কিছু গিয়েছে, 9টার দিকেও কিছু গিয়েছে, সবাই অ্যাসোর্ট হয়েছে, সবাই আউট হয়েছে, অনেক ছেলেপেলে শারীরিকভাবে অ্যাসোর্টের শিকার হয়েছে। দুর্ভাগ্যজনক ধরেন করোনা উপেক্ষা করে আমরা একটা ভোটের আয়োজন করলাম, বাংলাদেশের ভোট ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, মানুষের অবস্থা তৈরি হয়েছে, ভাবলাম সরকারের শুভপ্রদায় হবে, নির্বাচন কমিশন সফল হবে, দুঃখজনক হল সত্য তার কোনো কিছুই হল না, আবার একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে, আবার নির্বাচন কমিশনের অসহায়ত্ব দিচ্ছি। সবচেয়ে দুঃখজনক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা যারা রাষ্ট্রের আপনার সেবক, তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একাকার হয়ে পুলিং এজেন্ট বের করে দিচ্ছে, ধমক দিচ্ছে, ভয় ভীতি দেখাচ্ছে, অ্যাসোর্টও করেছে নিজেরা, তারা 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকা কলেজের সঙ্গে। এরকম একটা পরিস্থিতির মধ্যে নির্বাচন, এটা তো কোনো নির্বাচনী ব্যবস্থা হতে পারে? সরকার কি এত ভীতু? সরকার কি যে কোনো আসনে কি তাদেরকে উইন করতে হবে, জনগণকে ভোট দিতে পারবে না? প্রার্থী হিসেবে আমরা কি আমাদের এজেন্ট রাখতে পারবো না? আমরা কি কোনো সুযোগ পাবো না? এ রাষ্ট্র কি আমাদের নয়? এটা কি ভোট ব্যবস্থাপনা বলেন? কর্ম অপেক্ষা করে মাত্র ভোট দিতে আসবে আমাদের নেতা গিয়েছে, আমার কর্মীরা গিয়েছে, তাদের কি এত ভোট করা হচ্ছে? এটা কি কোনো ভোট ব্যবস্থাপনা? এটা বন্ধ করে দেওয়া উচিত। সবকটা শুধু আমার হয়েছে যে আমি প্রার্থী হিসেবে ভোট দিতে আসতে পারছি, কেন্দ্রে আসতে পেরেছি, ভেরি আনফরচুনেট। খুব কষ্ট নিয়ে বলছি আপনাদেরকে, একটা রাষ্ট্র এটা চলতে পারে না, এই জন্য দেশ স্বাধীন হয়নি। আমার 50টা কর্মী এখন পর্যন্ত আহত হয়ে বিদ্যুৎ গায়ে আছে, আই ক্যান এক্সপেক্ট ইট। প্রহসন, কমপ্লিট প্রহসন আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কমপ্লিট প্রহসন নির্বাচনের নামে। বন্ধ করে দিন নির্বাচন, ক্ষমতা আছেন থাকেন আপনারা আজীবন, আপনাদেরকে জেনেছেন নামাচ্ছে না তো। আপনারা একটা আসলে ভালো নির্বাচন হলে সমস্যাটা কোথায়? আমরা কি অধিকার পাবো না? নাগরিক অধিকার পাবো না? বাংলাদেশের মানুষ কি ভোট দিতে পারবে না? আজকে সকালে আমার 800, 850 একজনকে অ্যাসোর্ট করে বের করে দেওয়া হয়েছে, এরা কি এদেশের মানুষ না? এদের অপরাধটা কি ভাই? আপনারা বলেন অপরাধটা কি? কেন্দ্রে এসে বসে থাকবে, তারা দেখবে মানুষ ভোট দিচ্ছে কি দিচ্ছে না, সঠিকভাবে ভোট হচ্ছে কি হচ্ছে না, এই তো কাজ। এই অপরাধ কি এটা? তার জন্য তারা অ্যাসোর্ট হবে আমি এই পর্যন্ত যা জেনেছি অলমোস্ট 80% কেন্দ্রের মেসেজ আমার কাছে চলে আসছে, আমি সকাল থেকে দেখছি, আমি অনেক জায়গায় মুখ করার চেষ্টা করছি, এক জায়গায় গিয়েছি মাত্র, আপনাদের এখানে ভোট দেবো বিধায় এই টাইমটাতে আসতে পারিনি, নেচাকার অবস্থা করে দিয়েছে, দেখভালো করার কেউ নেই, রাষ্ট্রীয় পোশাক পরে আমার এই ভাইয়েরা দাঁড়িয়ে আছে, তারাও জিম্মি, তাই হ্যাভ নাথিং টু ডু, তাদের কাছে যান, তাদের কিছু করণীয় নাই, এখানেও বের করে দেওয়া হয়েছিল, শুধু আমি ভোট দিতে আসবো বিধায় পরে তাদেরকে ম্যানেজ করে ঢুকানো হয়েছে, এখানেও বের করে দেওয়া হয়েছে, ওনার কাছে জিজ্ঞেস করেন। ফলাফল মেনে নেবো কি নেবো না সে সময় এখনো আসেনি, ভোটের প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা আরো অপেক্ষা করবো, দেখবো এটা কোন পর্যায়ে যায়, কি পর্যায়ে যায় সেটা ব্যবস্থাপনার প্রাকৃতিক অবস্থা, প্রকৃত অবস্থা আপনি জানুন, বলি কোথাও পাবেন, কারণ আপনারা হয়তো অনেক সময় বলবেন আপনারা 11টা যাবেন, 12টা যে বলবেন যে এজেন্ট থাকতে পারে না, এজেন্ট হচ্ছে 9:30, তখন আপনারা এই সমস্ত এজেন্টের কাজ, এটাই হওয়া উচিত। আমি ভোট দিলাম, জাতি ভোট দিতে পারছে না, সকল এজেন্ট সব জায়গা থেকে কিছু করার নেই।